শাক বিক্রি করে সংসার চালায়। সেই শাক তুলতে গিয়ে গায়েঘাটায় বাজপুরে মৃত্যু হয় এক বৃদ্ধার। মেয়ের সাথে মাঠে শাক তুলতে গিয়ে ঘটেই দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া বৃদ্ধার পরিবারে। শাক তুলতে গিয়ে বিপত্তি, বাজপুরে মৃত্যু হলো এক বৃদ্ধার। বেশ কিছুদিন ধরেই রাজ্য জুড়ে চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বজ্রপাতের কারণে মৃত্যুর খবর উঠে এসেছে। গতকালও সকাল থেকে ছিল অস্বস্তিকর গরম, তারপরে কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরে শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সেই সময় শাক তুলতে গিয়ে বাজপুরে মৃত্যু হয় এক বৃদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার আংরাইল গাইনপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত বৃদ্ধার নাম রেণুকা মল্লিক। জানা যায় রেণুকা দেবী শাক তুলেই তার জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো বুধবার বিকেলেও রেণুকা দেবী এবং তার মেয়ে শাক তুলতে গিয়েছিলেন স্থানীয় এক বাউরে। এরপর বৃষ্টি রেখে বাউর থেকে বাড়ি ফিরে আসছিলেন মা ও মেয়ে। জানা যায় বৃদ্ধার মেয়ে বাজপড়ার বিকট আওয়াজ শুনতে পান। বাজপড়ার শব্দ শুনে পেছন ঘুরে দেখেন তার মা মুখ থুবড়ে মাটিতে পড়ে রয়েছেন। এরপরে তিনি তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মৃতার মেয়ে সুরধনী বিশ্বাস জানান, আমি আর মা দুজনে মিলে শাক তুলতে গিয়েছিলাম একটি বাউরে। এরপর বৃষ্টি দেখে আমি মাকে ঘাটে উঠে আসার কথা বলি। এরপর মাও আমার পেছন পেছন আসছিল। সেই সময় বাজপড়ার একটি বিকট শব্দ পাই। পেছন ঘুরে দেখি মা মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। এরপর আমি সবাইকে খবর দিই। সবাই এসে মাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মাটিতে শাক তুলতে এসে এসে জল টল কিচ্ছু না, যখন বাঙালি রদ দিয়েছি তখন জল এসে মোটামুটা জল এসে তখন চিলিক মাছ দেয় দুই মাপু ঠাকুরি ডাকছি, ডাকতে ডাকতে ডাঙায় হয়েছি, ডাঙাতে নৌকা নাগাইছি, নিয়ে গিয়ে মার বলছি যে মা শাক এখন তুলছে না ডাঙায় চলো। উনি শাকের একটা বক্সা নিয়ে উনি আসতে গিয়ে আমি পিছনে মুখ ছুড়ে পড়ে রয়েছি। যখন আমি কলেন ঘাটে এই জলে গিয়েছি কানে আমার তালা নিয়ে যাচ্ছে বলে আমি তাদের হাসুর ফাঁসুর উঠে তখন দিদি আমার মা মুখ ছুড়ে পড়ে রয়েছে। মা তুলতে গিয়েছে পারিনি বলে তখন আমি এক বৌদির বাড়ি গিয়েছি, গিয়ে ওদের বাড়ি গিয়ে আবার করছে আমি বলতে পারছি না যে আমার মা পড়ে রয়েছে। তার জন্য বৌদিরা গিয়ে বিদ্যুৎ চুমকাচ্ছে বিশাল, সেই ভয়তে আমি গিয়ে ওদের বাড়ি আবার করতে আনছি। তারপরে দাদা গিয়ে তাই আমার ভাইদের খবর দিলে তাই আমি গিয়ে তুলে নিয়ে আসলে আমার মা বস্তা নিয়ে ডেঙ্গাই ওঠ চামচ আমার ডেঙ্গাই ওঠ আগে শীত পড়া নাকছে আমার ডেঙ্গাই ওঠো আমি পরে কাশিটা নিয়ে আসি। আমি কাশি আনতে গেলাম এসে দেখি যে আমার মা পিছনে পড়ে রয়েছে। বাজপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্য জানান, আমি জানতে পারি ওরা মা মেয়ে মিলে শাক তুলতে গিয়েছিল, সেই সময় বাজপুরে মৃত্যু হয় ওই বৃদ্ধার। তবে আমরা বৃদ্ধার পরিবারের পাশে থাকার চেষ্টা করব এবং যতটা সম্ভব সাহায্য করব। উনি তো শাকটাক তুলে খায়, উনি শাক তুলতে গেছিল আমরা শুনলাম, পরে শাক তুলতে গেছিল ওই যে মেয়েদের মাঠ বলে জায়গা আছে ওখানে, তারপরে হঠাৎ শুনলাম যে বাস পড়েছে, ওরা হসপিটালে মনে নিয়ে গেছিলো, ওখান থেকে ডেড বডি হয়তো ওখানে দেয়নি, আজকে দেবে আর দেওয়ার কথা আজকে বাস পড়ে মারা, হ্যাঁ বাস পড়ে মারা গেছে। আমার যতটুকু সাহায্য করার মানে ইয়ে আছে ততটুকু করবো। এই বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা জানান, গতকাল ওই যে বৃষ্টিটা হচ্ছিল বজ্র বিদ্যুৎ হচ্ছিল, এদিকে ঝড় বৃষ্টি হচ্ছিল সাথে, তখন ওই নিয়ার আউট ওই আড়াইটে থেকে তিনটে নাগাদ তখন ওনারা ওই শাক তুলে খায়। উনি মা মেয়ে একসাথে মাঠে যায় প্রত্যেক দিন শাক তুলে ওনাদের সংসার বেঁচে কিনে সংসার চলে। তা গতকাল যখন ওইরকম ওরা আমার দুটো নাগাদ ওনারা মাঠের থেকে ফিরছিলেন নৌকায় করে ফিরছিলেন, এবার নৌকা থেকে যখন শাক টাক নামানো হয়ে গেছে এবার যখন ডাঙায় নামবে ওনারা যখন নামবে তার ঠিক দশ মিটার দূরে বাসটা পড়ে, এখানে বাসটা পড়ার পর পরে উনি নৌকা থেকে ডাঙায় মুখ সেবড়ে পড়ে যান। আর ওনার মেয়ে তখন নৌকার এ মাথায় ছিল, এবার মেয়ে যে মাকে এরকম তুলতে গেছে তাকে গিয়ে মা এরকম একদম পুরো সেন্সলেস হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে পড়ে গেছিলো। তারপরে স্থানীয়দের খবর দেয় উনি দৌড়িয়ে এসে, এবার এখান থেকে আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই গিয়ে ধরাধরি করে কোনো রকমই মেসেজ টেসেজ করে তারপরে গাড়ি ঠিক করে ওই বৃষ্টি মাথায় গাড়িটা ঠিক করে তারপরে হসপিটালে নিয়ে যায়।
এবার হসপিটালে নিয়ে গিয়ে শুনে যে বজ্রাঘাতে মারা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।